মর্নিং, আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে 7:30। তা আজকে তো মঙ্গলবার, মঙ্গলবার তো আজকে তোমার অফিস আছে, আজকে আজকে ছুটি নেই। তা আমার ঘুম থেকে উঠে দাঁত ফাত সব মাজা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, এবারে নিচে যাব চা খেতে। মোমো অলরেডি নিচে চলে গেছে, মানে সব রান্নার জোগাড় জন্তি করতে, আমার টিফিন রেডি করতে। মা তো সকাল থেকে উঠে টিফিন রেডি করছে, আর মোমো প্রচুর হেল্প করে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে চাটা খাই, আর দেখি ওরা দুজনে মিলে কি করছে। তো চলো বন্ধুরা নিচে যাই, 7:30 বেজে গেছে, প্রচুর গরম, সকাল থেকেই অনেক রোদ্দুর উঠে গেছে আজকে, দেখতেই পাচ্ছ কত রোদ্দুর, নিচে গান চলছে। ইয়ো কি করছো? এই যে রুটি বেলা কমপ্লিট হয়ে গেল আমার। বাহ, রুটি বেলা কমপ্লিট হয়ে গেল? হ্যাঁ। বাহ, আজকে তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ না, অবশ্য আমার মনে হয় নামতে মনে দেরি হয়ে গেছে, 7:30 তো বাজে। হ্যাঁ, রুটি বেলা আজকে মুয়ের আজকে তাড়াতাড়ি আজকে কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ দেখি কি গো, তোমার কি রুটি তৈরি হয়ে গেছে নাকি কমপ্লিট? না না, এই তো রুটি তৈরি হচ্ছে। না চা দাও, কি গরম বলো সকাল থেকে। ও একদম পুরো রেডি ছিল। চা দাও, চা দাও, জল খেয়েছি। এই যে সকালের রচা খেয়ে নি চটপট। বন্ধুরা, আমাদের মানে যেটা আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি আর কি, তো আমাদের মানে হাতে চামড়া যে আছে না, হাতের চামড়াই বলো পায়ের চামড়াই বলো, সেটা দেখবে মানে সবারই জেনারেলি হয়ে থাকে, সেইটা দেখবে সকলের বেশিক্ষণ জলে থাকলে যেন বেশিক্ষণ কাচাকুচি করছে জলে, বা জলে বেশিক্ষণ ধরে চান মানে স্নান করুক কি কাচাকুচি করুক, বা জলে মোট কথা অনেকক্ষণ ধরে আছে সেই মানুষটা, তো দেখবে তখন তার হাতে চামড়াগুলো কুঁচকে কুঁচকে টাইপের যায়। তো এই কুঁচকে যায় কেন সেটাই তোমাদেরকে আজকে বলবো। তো এই চামড়াগুলোর ওপর, হাতের চামড়াই বলো পায়ের চামড়াই বলো বা স্কিনের ওপরই বা মাথার ত্বকের ওপর বলো, আমাদের সব ত্বক থেকে মানে ত্বকের যে স্কিনের ছিদ্র আছে সেই ছিদ্র থেকে একটা তেল জাতীয় পদার্থ বেরোয়। তো সেই তেল পদার্থটা যখন মানে বেরিয়ে যায়, চলে যায়, বেরোতে থাকে বেরোতে থাকে বেরোতে থাকে, কিন্তু সেইটা যখন জলের মাধ্যমে ধুয়ে যায় তো সেই জায়গাটা তখন ড্রাই হয়ে যায়। তো আমাদের মাথার চুল থেকেও একটা তেল বেরোয়, সেই তেলটা যখন বেরোয় মানুষ সেইটাকে মানে বেরোনা বন্ধ হয়ে যায় তখন আমাদের চুলটা রুক্ষ হয়ে যায়। তো সেই জন্য চুলে অনেক ধরনের প্রোডাক্ট বেরোচ্ছে, সিরাম বেরোচ্ছে, যেগুলো মেখে নিলে চুলটা একটু গ্লেজি হয়, অয়েলি হয়, তার জন্য কন্ডিশনার বেরিয়ে গেছে, সিল্ক অ্যান্ড শাইন বেরিয়ে গেছে, অনেক কিছুই বেরিয়ে গেছে যার জন্য মানে চুলটা যেন রুক্ষ না থাকে সেই জন্য, কিন্তু আমাদের ত্বক থেকে একটা তেল জাতীয় পদার্থ বেরোয় মোট কথা। তো আমাদের এই হাতের স্কিন থেকেও পায়ের চামড়া থেকেও একটা শিবাম নামের তৈলাক্ত পদার্থ বেরোয়, কিন্তু আমরা যখন অনেকক্ষণ জল ঘাঁটাঘাঁটি করি, অনেকক্ষণ জলের মধ্যে থাকি, সে যে কোনো কাজ নিয়ে, নয় বাসন ধোয়া, নয় কাপড় কাচা, নয় স্নান করা, যে কোনো কাজে যখন আমরা অনেকক্ষণ ধরে জলে থাকি তো সেই পদার্থটা ধুয়ে যায়, যেই যে শিবামটা বেরোয় তৈলাক্ত যে পদার্থটা ওইটা ধুয়ে যায়, ধুয়ে যায়, সেই জন্য কি ওইটা অয়েলটা চলে যায় বলে আমাদের ওইটা ড্রাই হয়ে চামড়াটা ফুলে যায়। তো তারপরে ওইটা ফুলে গেলেই কি হয়, তারপরে যখন সেইটা আস্তে আস্তে চিপসে যায় তো তখনই ওরকম কোঁচকানো সৃষ্টি হয়। তো এই থেকে আমরা কি করব, আমরা তো প্রোটিন জাতীয় ভিটামিন জাতীয় খাবার খাবই, কিন্তু অনেকক্ষণ জলে থাকলে সেইটা তো হবেই, সেইটা প্রোটিন বা ভিটামিন জাতীয় খাবার খেলেও এইটা রোধ করা যাবে না। তো অনেকক্ষণ জলে কাজ থাকলে সেটা তো করতেই হবে, না করলে কিছু উপায়ও নেই, কারণ আমরা তো কাজ ছেড়ে আর চলে আসতে পারবো না। কিন্তু এর থেকে একটা প্রতিকারের মানে নিরাময়ের উপায় আছে, সেইটা হলো আমরা যখন জল থেকে আসবো, স্নান করেই হোক বা কিছু কাচাকুচি করেই হোক বা বাসন মেজেই হোক,
তখন আমরা তারপরে একটা হাতে কিছু ময়েশ্চারাইজার মেখে নেবো। তাহলে ওই ময়েশ্চারাইজারটা মেখে নিলে দেখবে আস্তে আস্তে ওইটা তো থাকবে না, আর এই কোঁচকানো ব্যাপারটা মানে বেশিক্ষণ থাকে না, হয়তো জল থেকে উঠে আসার পর কিছুক্ষণ পরেই ওইটা চলে যায়। কিন্তু আমরা যদি ময়েশ্চারাইজারটা মেখে নিই তাহলে দেখবেন এইটার যদি রেগুলারিটি করতে থাকি, মাখতে থাকি, তাহলে তো তৈলাক্ত পদার্থটা ধরেই রাখতে পারবো, তো তাহলে আর কিছু প্রবলেম হবে না। এইটা ছিল আমার আজকের, এইটা বলার ছিল তো বলে দিলাম। আর অনেক সময় যেটা দেখবে আমাদের পায়ের স্কিন অনেক সময় খড়খড়ে ভাব হয়ে যায়, তো ওটা কি হয়, ওটা আমরা যদি একটু নারকল তেল মেখে নিই চান করার এক ঘন্টা করে আগে, চান করতে যাবে তার এক ঘন্টা করে আগে পায়ে হাতে নারকল তেল মেখে নেবে, তো তাহলে দেখবে স্কিনটা বেশ খড়খড়ে না, স্কিনটা বেশ মসৃণ হয়ে যাচ্ছে। তো এইটা রেগুলার করতে হবে, তাহলে দেখবে স্কিনটা খুবই ভালো থাকছে। কারণ কি, আমাদের স্কিনটা যত্ন নেওয়া দরকার। আমরা হয়তো মুখের স্কিনের অনেকই যত্ন করি বিভিন্ন রকমভাবে, কিন্তু আমাদের হাতে পাদের হাতের বা পায়ের স্কিনগুলোর কোনো যত্ন নেওয়া হয় না। কিন্তু মুখের সঙ্গে সঙ্গে আমাদের হাতে পায়ের স্কিনেরও দরকার যত্ন নেওয়া, তো সেই জন্য এই মানে বেশি কিছুই নয়, একটু নারকল তেল মেখে নেবে বা কোনো ময়েশ্চারাইজার মেখে নেবে শোয়ার আগে, তারপরে স্নান করে আসার পরে, তো তাহলেই দেখবে এইগুলো থেকে মানে মুক্তি পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ভিডিওটাকে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবে। তো আজকের মতো আমি এখানেই এন্ড করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ।